ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া লকডাউন বাস্তবায়নে কসবার দুই স্থানে চেকপোস্ট বসিয়েছে স্থানীয় প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধি। উপজেলায় দুই দিনে 56 জনের নমুনা পরীক্ষায় 31 জনের করোনা শনাক্ত হওয়ার পর নড়ে চড়ে বসেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেলে কসবা পৌরসভা ও মূলগ্রাম ইউনিয়নে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ আলমের সভাপতিত্বে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরূপ পাল, কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁইয়া সহ 9টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এতে অংশগ্রহণ করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী কসবা পৌরসভার কদমতলি ও গোপীনাথপুর বাজারে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে চেকপোস্ট বসানো হয়। কসবা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।